এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। অবশ্যই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে। কবে আসবে সেই পরিবর্তন? তাপপ্রবাহ এখনো কমছে না, টানা কয়েকদিন চলতে পারে। এছাড়া উত্তরবঙ্গে তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। পশ্চিমবঙ্গে তো ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহমান চলমান গরম হাওয়া বা তাপপ্রবাহ চলছে সেটা আগামীকাল বা আজকে কমার কোনো সম্ভাবনা নেই। সেটা চলতে পারে মে মাসের 2 তারিখ পর্যন্ত বা 3 তারিখ পর্যন্ত। তবে 4 তারিখের দিকে একটা পরিবর্তন অবশ্যই আসছে এবং 4 তারিখ থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। তার আগে আপনাদের জানাই আজকের আবহাওয়াটা কেমন থাকবে। আজকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় গড় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চটা 43-46°C-এর মধ্যে। এর মধ্যেও যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, ওয়েদার অফিস জানাচ্ছে 7টি জেলাতে আজকেও রয়েছে লাল সতর্কবার্তা। অর্থাৎ অনেক জায়গাতে প্রচণ্ডভাবে গরম হাওয়া বা প্রচণ্ড গরম বাড়তে পারে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়াও রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা। এই জেলা 7টাকে বাদ দিয়ে বাকি যে এখনও দক্ষিণবঙ্গের 8টি জেলা রয়েছে সেই জেলাগুলো যেমন রয়েছে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি সহ পুরুলিয়া রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এর অর্থ রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে, তবে কিছু কিছু জায়গায় একটু কম তাপমাত্রা থাকতে পারে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে আজকে। এই তাপপ্রবাহ চলতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রধানত 1 মে তারিখ পর্যন্ত। 2 মে তারিখের আপডেট এখনও আসেনি, তবে আমরা দেখতে পাচ্ছি 4 মে তারিখ থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা না থাকার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবার নতুন করে একটা বৃষ্টির পরিবেশের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত সঠিক পূর্বাভাস নেই যে বৃষ্টি কবে আসছে, তবে মে মাসের 4 তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনার কথা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবুও আজকে দক্ষিণ 24 পরগনায় মেঘলা আকাশ, বিদ্যুতের ঝলকানি, 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে সেটা একদমই নগণ্য, গুরুত্বপূর্ণ একদমই নয়। তাই মে মাসের 1 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো জেলাতেই হচ্ছে না। কিন্তু সম্ভাব্য একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে মে মাসের প্রথম সপ্তাহে, 4-5-6 তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এই সম্ভাব্য বৃষ্টিটাই হচ্ছে সাধারণ মানুষের কাছে বিরাট বড় সুখবর। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। আশা করছি বুঝতে পারেন দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে। তবে আজকে যে পূর্বাভাস রয়েছে এখনও তাপমাত্রা 1-3 ডিগ্রি বাড়তে পারে। এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এর সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। আগামীকাল সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে। সঙ্গে 30 তারিখ মে মাসের 1-2 তারিখের দিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ঝড় বৃষ্টি থাকতে পারে বা বাড়তে পারে। 30-40 কিলোমিটার বেগে দমকা ঝড় সঙ্গে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহর জন্য যা আপডেট রয়েছে আপাতত 30 এপ্রিল তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। রয়েছে কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট। এর অর্থ কিছু কিছু জায়গায় প্রচণ্ড গরম হাওয়ার প্রবাহ চলবে। মে মাসের 1 তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আর তাপপ্রবাহ চলবে না মালদাহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মে মাসের 1 তারিখের দিকেও তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে এই 3টি জেলাতে। তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট রয়েছে আপাতত 2-1 ডিগ্রি বাড়তে পারে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট। সুতরাং দক্ষিণবঙ্গের পরিবর্তন আসছে মে মাসের প্রথম সপ্তাহে, যেটা আপনাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম।
অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে বড় পরিবর্তন, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এর মধ্যে অরুণাচল প্রদেশের মধ্যে মাঝে থেকে ভারী বৃষ্টি শুরু হবে, আজ থেকে আগামী কয়েকদিন চলতে পারে। আসামের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি শুরু হবে, বৃষ্টি বাড়বে 28 তারিখ থেকে। যেমন দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। ত্রিপুরার ক্ষেত্রে 29 বা 30 তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি, দমকা ঝড় এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। ত্রিপুরা ক্ষেত্রে সব থেকে বড় কথা, মে মাসে ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হারে বাড়তে পারে। মে মাসের 2-3 তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ত্রিপুরা জুড়ে বেশ কিছু কিছু জায়গায়, সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সেই রকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এপ্রিল মাসের শেষ থেকে অর্থাৎ 29-30 তারিখ থেকে একটা ব্যাপক পরিবর্তন আসছে, সেটা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টি বাড়বে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তাপপ্রবাহ চলবে, আপাতত তাপমাত্রা একটু বাড়তে পারে আজকে, সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে, তবে চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দেশের কোনো কোনো অংশে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে, তাই আজকে, আগামীকাল, আগামী পরশু বৃষ্টি হালকা হালকা সিলেট বিভাগের দিকে সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। রংপুর, রাজশাহী, এছাড়া ময়মনসিংহ, সঙ্গে খুলনা বিভাগে কোনো রকম বৃষ্টি নেই। মে মাসের প্রথম দিকে ঝড় বৃষ্টি আরও বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে রয়েছে সিলেট বিভাগ, সঙ্গে ঢাকা বিভাগ, এছাড়া কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মাঝারি ঝড় বৃষ্টি আসতে পারে, 2-1 জায়গায় মাঝারি ভারীও হতে পারে। মে মাসের 2-3 তারিখের সম্ভাবনা সবথেকে বেশি, তাই তাপপ্রবাহ আগামী 2 দিন চলার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি সেইভাবে সারা দেশে নেই, শুধুমাত্র সিলেট বিভাগের দিকে সম্ভাবনা, আর চট্টগ্রামে একটু হালকা সম্ভাবনার একটা থাকছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।